নমস্কার, আমি সৌরেন্দ্র, আর আমার ব্রহ্মময়ী ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আসন্ন বরদা চতুর্থী বা বিনায়ক চতুর্থীর অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই তিথি উপলক্ষে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণেশ পূজা পদ্ধতি, অর্থাৎ বরদা চতুর্থীতে কীভাবে গণেশ পূজা করতে হয় সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। দেখুন, এই বরদা চতুর্থীর আর একটা নাম হচ্ছে সৌভাগ্য বিনায়ক চতুর্থী। আপনারা পাঁজিতে দেখবেন এখানে সৌভাগ্য চতুর্থী ব্রত নামও বরদা চতুর্থী আমাদের উল্লেখ করা আছে। তো এই যে গণেশ পূজা পদ্ধতি আজকে আমি আপনাদেরকে এই চ্যানেলে আলোচনা করব, এই গণেশ পূজা পদ্ধতির আলোচনা করলে আপনারা যখন যে কোনো অকেশানে, শুধুমাত্র বরদা চতুর্থী নয়, আপনারা অক্ষয় তৃতীয়া বলুন, শুভ নববর্ষ বলুন, সবেতেই যখন গণেশ পূজা করবেন পদ্ধতি কিন্তু মানে পূজার পদ্ধতিটা একই থাকবে। তো আসুন, মা ব্রহ্মময়ীর চরণে প্রণাম জানিয়ে, আমার শিক্ষক মহাশয়ের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করা যাক। আচ্ছা, গণেশ পূজা পদ্ধতি যখন আমরা আলোচনা করছি, এই পূজা অন্যান্য পূজার মতনই একদম বৈদিক পূজা। বেসিক যে নিয়মকানুন, এতদিন ধরে যে সমস্ত পূজার যে বেসিক রুলস রেগুলেশন আমি বলে এসেছি, এই পূজারও বেসিক রুলস রেগুলেশন সম্পূর্ণরূপে একই রকম। শুধু এখানে প্রধান দেবতা হচ্ছে বাবা গণেশ, অর্থাৎ যে দেবতার আমরা প্রধান পূজা করব, এবং তার সঙ্গে কিছু আবরণ পূজা রয়েছে। এই আবরণ পূজা ছাড়া এই গণেশ পূজার অন্য কোনো রকম অন্যান্য পূজার থেকে কোনো দিক থেকে কোনো রকম পার্থক্য নেই। তো এক এক করে আমরা আলোচনা করি। প্রথমেই গণেশ পূজার দিন যেমন সমস্ত পূজার ক্ষেত্রে সব জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখবেন, যে কোনো জিনিস পূজোর সমস্ত আয়োজন সাজিয়ে গুছিয়ে নিয়ে বাবার মূর্তিকে সামনে রেখে, এবার চন্দন ধূপ নৈবেদ্য সব কিছু সাজিয়ে নিলেন, এবার বসলেন, বসে প্রথমে পুজো শুরু করলেন। আমরা সবার প্রথমে একইভাবে গঙ্গা স্নান মন্ত্র পাঠ করব, বিষ্ণু পাদার্ঘ্য সম্ভূতে গঙ্গে, এই মন্ত্র পাঠ করে মাথায় গঙ্গা জল ছিটে দেব। তারপরে করব কি, শিখাবন্ধন মন্ত্র। গঙ্গা স্নান হলো শিখাবন্ধন মন্ত্র, আমরা গায়ত্রী পাঠ করেও শিখাবন্ধন করতে পারি, অথবা মহাপ্রতিসরে রক্ষ রক্ষ হুং ফট সোহা, এই যে মন্ত্রটা আছে এটা এই মন্ত্র পাঠ করেও আমরা শিখাবন্ধন করতে পারি। তারপরে তিলক ধারণ করব, তিলক ধারণ করার পরে আসবে আচমন বিষ্ণু স্মরণ, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, যেমন আমরা আচমন করি, আচমন করলাম, বিষ্ণু স্মরণ করলাম, বিষ্ণু স্মরণ আচমন বিষ্ণু স্মরণ হয়ে যাবার পরে এবার আমরা আসন শুদ্ধি করলাম, অশ্ব আসন মন্ত্রস্ব, আমি এগুলো সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। আসন শুদ্ধি হলো, আসন শুদ্ধি করার পর জলশুদ্ধি হলো ও সামান্যার্ঘ্য স্থাপন হলো, এতে গন্ধপুষ্পে অনন্তায় নম কুর্মায় নম পিতৃব্যয় নম সমুদ্রায় নম, এটা বললাম, বলে এতে গন্ধপুষ্পে নম গাং গঙ্গায় নম, বলে আমরা জলশুদ্ধি যেমন করি, গঙ্গেশ যমুনে চৈব বয়কে, একইভাবে জলশুদ্ধি হলো। এরপর পুষ্প শুদ্ধি করলাম, বং এতে গন্ধাদিব্য নবদীপতে দেব বিষ্ণবনের মতো সম্পদ আনায় পূজনীয় দেবে দেব দেবী গণেভ্য নম, বা পূজনীয় দেবতা কায়নম, পুষ্প পুষ্পে মহাপুষ্পে, একইভাবে পুষ্প শুদ্ধি হয়ে গেল। পুষ্প শুদ্ধি হয়ে যাওয়ার পরে এগুলো হয়ে গেল, করশুদ্ধি করলেন একটা লাল রঙের পুষ্পকে, বা অন্য যে কোনো লাল রঙের পুষ্প যদি না পান, অন্য যে কোনো রঙের একটা পুষ্পকে বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে ভালো করে এরকম ঘষে পেষণ করে গন্ধটা ঘ্রাণটা নিয়ে ওং হেসৌ বলে ওটা ঈশান কোণে ফেলে দিলেন, হাত থেকে জল দিয়ে ধুয়ে নিলেন, হয়ে গেল। এই পর্যন্ত হয়ে যাবার পরে আমরা নারায়ণাদির অর্চনা করব, যেমন সব পুজোতে করি, এতেই গন্ধপুষ্পে নারায়ণ আমি বিষ্ণবে নম, এতেই গন্ধপুষ্পে গণপত্তাদি পঞ্চদেবেভ্য নম, আদিত্যাদি নবগ্রহেভ্য নম, সূর্যাদি নবগ্রহেভ্য নম, মৎস্যাদি দশবতাবর্তা তারেভ্য নম, ইন্দ্রাদি দশদিক পালো গণেভ্য নম, কাল্লাদি দশমহা বিদ্যাভ্য নম, ব্রাহ্মণেভ্য নম, কুলদেবতা কায় নম, গ্রাম্যদেব দেবী গণেভ্য নম, ইত্যাদি বলে নারায়ণাদির অর্চনা করলাম। প্রসঙ্গতেও উল্লেখ করে রাখি, যদি আপনারা নারায়ণ শালগ্রাম শিলা যদি নিয়ে যান, তাহলে শালগ্রাম শিলাকে আগে স্নান করিয়ে নেবেন, নারায়ণকে যে স্নান করাবার মন্ত্র আছে সেই মন্ত্রে স্নান করালেন, স্নান করিয়ে নারায়ণকে একটা তুলসী পাতা প্রদান করলেন, একটু পুষ্প প্রদান করলেন, করে নারায়ণ শিলার উপরে নারায়ণাদির অর্চনাটা করতে পারেন। এটাও আপনারা করতে পারেন, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, এরমভাবেও করতে পারেন, বা আগে নারায়ণাদির অর্চনা করলেন, করে তারপর নারায়ণ স্নানও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো এই পর্যন্ত হলো, হবার পর এইবার নেক্সট আসছে আপনার
তারপরে আসছে সূর্যার্ঘ্য। সূর্যার্ঘ্য দিলেন, কেমনভাবে অর্ঘ্য সাজালেন, এতেই গন্ধপুর্বং এতস্মি অর্ঘ্যায় নমো, বং এতস্মি অর্ঘ্যায় নমো, অর্ঘ্যায় নমো তিনবার জলে ছিটে দিলেন, এতে গন্ধপুষ্পে বং এতস্মি অর্ঘ্যায় নমো, অধিপতয়ে দেবায় নমো, শ্রী বিষ্ণবে নমো, এ তৎসম্পদানায় নমো ভগবতে শ্রী সূর্যায় নমো, এতে নমো ভগবতে হিং সূর্যায় নমো, সরি শ্রী নয় হিং সূর্যায় নমো বললেন। তারপরে সূর্য প্রণাম করলেন, জবাকুসুম সংকাশন কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নমতস্মিন দিবাকর, সূর্য প্রণাম করলেন। তারপরে আমাদের যে বৈদিক গায়ত্রী গায়ত্রী মন্ত্র আছে, আমরা বৈদিক গায়ত্রী মন্ত্র জপ করে দিলাম 108 বার। জপ করে নেওয়ার পর হাতে একটুখানি জল নিয়ে গুজ্জাতে গুজ্জ কপট্টিতং ঘ্যান অস্মৎকৃতং জপং শুদ্ধিমে ভবত দেবী তৎপ্রসাদন সুরেশ্বরী বলে গায়ত্রী মন্ত্র জপ করে জপ বিসর্জন দিলাম। বিসর্জন দেওয়ার পরে এরপরে আসছে আপনার এ মন্ত্র, আপনার স্বস্তিবাচন। একইভাবে এই এইরকম কুশিতে করে আতপ চাল একটু গঙ্গা একটুখানি আতপ চাল নিয়ে এরকম বাম হাত চাপা দিয়ে স্বস্তিবাচন করলাম। ওম কর্তব্যস্মিন গণপত্তাদি নানা দেবতা পূজা পূর্বকং গণেশ পূজ কর্মণি ওং পুণ্যাহং ভবন্তু ভবন্তু পুণ্যাহং ভবন্তু ভবন্তু ওং পুণ্যাহং ভবন্তু ভবন্তু ওং পুণ্যাহং ওং পুণ্যাহং পুণ্যাহং। একইভাবে আবার বললাম স্বস্তিং ভবন্তু ভবন্তু, একইভাবে আবার বললাম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম। তারপর ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্য সবাহা স্বস্তি ন পুকা বিশ্ববেদাহা, এই যে মন্ত্রটা আছে আমাদের সাক্ষ্য সংকল্প এই সাক্ষ্য মন্ত্র সাক্ষ্যসূক্ত, এটা আমরা পাঠ করলাম, চারদিকে আতপ চালগুলো ছড়িয়ে দিলাম। গণনাংতা গণপতি গুহাবামহে, প্রিয়ানাংতা প্রিয়পতি গুহাবামহে, নিধিনাং কন্দিপতি গুহাবামহে বর্ষ মম হাজর করে বললাম। তারপর এল আমাদের সংকল্প। সংকল্প করার সময় যেমন আমি অন্যান্য ভিডিওতেও বলেছি, সংকল্প করার সময় কুশিতে করে গঙ্গা জল, আতপ চাল, একটু গন্ধপুষ্প, তুলসী পাতা, দূর্ব, হরিতকি নিয়ে এরকম হাত চাপা দিয়ে বাম আপনার ডান হাতু হাঁটু পিছন দিকে মুড়ে হাত ভূমিতে স্পর্শ করে আপনি সংকল্প করলেন। সেক্ষেত্রে যেমন সংকল্পের আমাদের বিধি আছে, প্রথমে ঠাকুরমশায়ের গোত্র, ঠাকুরমশায়ের নাম, তারপরে যার মঙ্গলের জন্য আপনি পুজো করতে গেছেন, যজমানের গোত্র, যজমানের নাম বলে আপনি সংকল্প করলেন। সংকল্প করে এই কোষাকুষিতে যা কিছু আছে তাম্র টাঠের ওপর উল্টে দিলেন। উল্টে দিয়ে এর মাথাতে একটুখানি ফুল দিয়ে বললেন, উল্টে দিলেন, উল্টে দিয়ে একটুখানি আতপ চাল নিয়ে যজ্জাগত দুর্মদৈ যে দৈবং তদু সুক্তস্থ তথই বৈতি দুরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনুষ্য সংকল্প মস্তু, সংকল্প সুক্ত পাঠ হলো। তারপর একটুখানি পুষ্প নিয়ে এই উল্টে দেওয়া কুশির মাথাতে দিয়ে বলবেন, এতে গন্ধপুষ্পে সংকল্পিতাত্মা সিদ্ধন্তু, হাত জোর করে বললেন ওং সংকল্পিতাত্মা সিদ্ধন্তু সিদ্ধা সন্তু মনোরথা শত্রুনাম বুদ্ধিনাশায় মিত্রানাম উদায় চ, ওং সংকল্পিতস্মিন সিদ্ধিরস্তু ওং অস্তু ওং অয়ক্ষণ শুভক্ষণ ভবতু। হয়ে গেল সংকল্প সুক্ত, যখন আমরা সংকল্প যখন হয়ে গেল, হয়ে যাবার পরে এবার আপনি সাক্ষ্যমন্ত্র পাঠ করেছেন, সূর্যের সময় চমক আলো, সন্ধি ভূতা নহক্ষপা পাবন, এগুলো হয়ে গেল। এগুলো হয়ে যাবার পরে এবার আসছে আপনার পঞ্চগব্য শোধন। সর্বদা একটা জিনিস মনে রাখতে হবে যে পঞ্চগব্য শোধনটা আমাদের সংকল্পের পরেই আমরা কিন্তু করব। এবার আপনার পঞ্চগব্য শোধনের যে মন্ত্রগুলো আছে, আপনি যখন গোমূত্র শোধন করবেন, আগে বলে রাখি পঞ্চগব্য কী কী, গোমূত্র, গোময়, দুগ্ধ, দধি, ঘৃত, আর এর সঙ্গে মেশাতে হয় কুশদম। তা গোমূত্র যখন শোধন করলেন আমরা গায়ত্রী দ্বারা হয়ে গেল, গায়ত্রী মন্ত্র দিয়ে আপনি গোমূত্র শোধন করে নিলেন। গোময় যখন শোধন করলেন গন্ধদ্বারাং দুরাধর্ষং নিত্য পুষ্টং পরিশ্বিনীম ঈশ্বরীং সর্বভূতানাং তামি হপপয়শ্রিয়াম, এই মন্ত্র দ্বারা গোময় শোধন করলেন। দুগ্ধ যখন শোধন করতেন ওং আপায়স্ব সমীতুতে বিষ্ণত সম বিষ্ণম ভবা বাজস্য সঙ্গতে, এই মন্ত্র বললেন। এগুলো সমস্তটাই আপনি বইতে পেয়ে যাবেন, যে কোনো বইতেই পেয়ে যাবেন। দধি শোধনের মন্ত্র হচ্ছে দধিক্রাপ্ন অকারী সং জিষ্ণু রস্বস্য বাজিন সুরবীন মুখাকরত প্রণ আয়ু ঘুষিতারিষত। তারপর হচ্ছে ঘি, ওং তেজসী শুক্রমশ্রমিতমোষী ধমনামাসী প্রিয়ং দেব নাম মনাধিষ্টং দেবযজনমোষী। তারপরে হচ্ছে কুশদক, এই পঞ্চগব্যের সঙ্গে সর্বদা একটুখানি কুশদক মেশাতে হয়। কুশদকটা কি, উদক শব্দের অর্থ হলো জল, আর কুশ শব্দের অর্থ হলো যেমন আমরা নর্মাল যে পুজোর ক্ষেত্রে যে কুশ আমরা ব্যবহার করি, সেই কুশের জলকে বলা হচ্ছে কুশদক। ওং দেবসাত্বা স্ববিতু
প্রসো বিশিন্ন বাহুভ্যং পুষ্ণ হস্তাভ্যামোদদে, এই মন্ত্রে কুশদব দিলেন। দিয়ে সবগুলোকে আপনার গোময় গোমূত্র দুধ দই ঘি কুশদক সব কিছুকে একটা পাত্রে একত্রিত করে আর একটা কুশ দিয়ে ওম ভূর ভুবস্ব আমাদের যে গায়ত্রী মন্ত্র আছে গায়ত্রী মন্ত্র বলে সবকটাকে মিশিয়ে নিলেন। মিশিয়ে নেবার পরে এই যে পঞ্চগব্যটা হলো, এই পঞ্চগব্যটা আপনি ঠাকুরের যে ঘট বসিয়ে রেখেছেন ঘটস্থাপনের জন্য সেই ঘটেতে ছিটিয়ে দিলেন। এইটা ঘটস্থাপন ঘটেতে ছিটিয়ে দিলেন। আর যেখানে প্রতিমা আনা হয়েছে গণেশ ঠাকুরের যদি মূর্তি আনা হয় সেই মূর্তিতে ছিটিয়ে দিলেন। প্রসঙ্গত বলে রাখি এই পঞ্চগব্য কেন ছিটিয়ে দেওয়া হয়। দেখুন আমাদের যখন ঠাকুর পুজোর ঘট যখন তৈরি হয়, এবার মাটিটা তো বিভিন্ন মানুষ মাটিটা পবিত্র অপবিত্র সব অবস্থাতেই মাটিটা ছুঁচ্ছে। অনেক সময় যেখানে মাটি এখন মাখা হয় তখন হাত দিয়ে বিভিন্ন অবস্থাতে মাটিটা মাখা হয়, আমাদের পা লাগে, সব কিছুই লাগে। তো সেইটা শুদ্ধ করার জন্য আমরা পঞ্চগব্যটা এই ঠাকুর প্রতিমাই বলুন বা ঘটেতেই বলুন ব্যবহার করি, এছাড়া আর কিছু নয়। এটা হলো, এটা হয়ে যাবার পরে এবার আপনার আসছে, আপনি ঘট বসিয়েছেন, ঘট করার পরে এবার আপনি ঘটস্থাপন মন্ত্রটা বললেন। ঘটস্থাপন মন্ত্র দেখবেন বইয়েতে যজুর্বেদী যে ঘটস্থাপন আছে, ভূমি ধান কলস জল পঞ্চপল্লব সব কিছু মন্ত্র আলাদা আলাদা আছে। সেই আলাদা আলাদা যজুর্বেদী সমস্ত মন্ত্রগুলো আপনি এক একটা করে ঘটেতে স্পর্শ করে এক একটা মন্ত্র বলতে পারেন। এটা হচ্ছে ঘটস্থাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। যদি কেউ সংক্ষেপে ঘটস্থাপন করতে চান, অর্থাৎ খুব বেশি হাতে সময় নেই, তখন সর্বতীর্থং উদ্ভবং বাড়ি সর্বদেব সমন্বিতং ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেব গণৈসক স্থাং স্থিং স্থিরা হব বিদ্বঙ্গ আসুর হব বাচ্যব্রাণ পিতুর্ভব সুসৎস্তম অগ্নে পুরীষ্য পাহনা বলে এই মন্ত্রতে স্থিরীকরণ করলেন। করে এবার আমাদের যে বৈদিক গায়ত্রী মন্ত্র আছে সেই বৈদিক গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করলেন। তার সঙ্গে দেবতার যে দেবতাকে পূজা করছেন সেই দেবতার যে মূল বীজ মন্ত্র আছে, এক্ষেত্রে আমরা গণেশ ঠাকুর পুজো করছি, গণেশ ঠাকুরের মূল বীজ মন্ত্র গাং গণপতয়ে নমঃ, সেই গাং গণপতয়ে নমঃ বা শুধু গাং এই বীজ মন্ত্রটা ঘটেতে একশো দশ বার বা একশো আট বার আপনি জপ করলেন। এটা হলো সংক্ষেপ, যখন কোনো মানে আমাদের খুব বেশি সময় থাকে না হাতে তখন সংক্ষেপ ঘটস্থাপনের ক্ষেত্রে এইটা করা হয়। কিন্তু আপনারা চেষ্টা করবেন, গণেশ পুজো তো বছরে একবার হচ্ছে, আপনি ভালোভাবেই করতে যাচ্ছেন, আপনি একটু সময় নিয়ে করবেন, তখন পূর্ণাঙ্গ ঘটস্থাপনে যা যা মন্ত্র আছে সবগুলো পাঠ করার চেষ্টা করবেন। তো আমাদের ঘটস্থাপন হলো, ঘটস্থাপন হওয়ার পর এবার আসছে আপনার কাণ্ড আরোপণ, যেটা মানে তিরকাঠি ঘেরা সূত্রবেষ্টন। আপনার একই মন্ত্র কাণ্ড আরোপণ সূত্রবেষ্টনের যে মন্ত্র আছে সেই মন্ত্রগুলো এই বই দেখে আপনারা পাঠ করে নিলেন। কাণ্ডার কাণ্ডার পরহন্তি পরুষ পরুষ পরি এবার অনুপত অনু সকস্যেন সতেন চ, এই যে মন্ত্রটা আছে কাণ্ড আরোপণের এই মন্ত্রটা আপনারা পাঠ করলেন। তারপরে আপনার সূত্রবেষ্টং সূত্রমানং পৃথিবীং দেমন নেশং, এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনি সূত্রবেষ্টন করলেন। এরপরে আসছে আপনার বিতান শোধন বেদি শোধন। বিতান মানে কি? ঠাকুরের উপরের যে চাঁদোয়া, ঠাকুরের গণেশ ঠাকুরের মাথার উপর বা যে কোনো দেবতাকে যখন পূজা করা হয় তার মাথার উপর একটা আচ্ছাদন দেওয়া হয়, এই আচ্ছাদনটাকে বলা হয় বিতান। বিতান শোধনের মন্ত্র বইতে যা লেখা আছে, ওম ঊর্ধ্ব উ সন উ তয়ে তিষ্ঠা দিয়ে বন সোবিতা ঊর্ধ্ব বাজস্য সোনিতা যদঞ্জীভি বাকঘদ্ভি হবাহ মহে বার্ক ঘদ্ভিহ হবায় মহে, এটি এই উচ্চারণগুলো সংস্কৃত একটু আস্তে আস্তে করবেন। বিতান শোধন হলো, বিতান শোধন এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আপনার এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এরপর আপনার হচ্ছে দ্বারপুজো, এই পর্যন্ত হয়ে গেল। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর দ্বারপুজো করা হলো। দ্বারপুজো এতে গন্ধপুষ্পে দ্বার দেবতা গণেভ্য নম দ্বার দেবতা ইয়াগচ্ছত ইয়াগচ্ছত বলে পঞ্চপ্রচারে হোক বা সাধারণত পঞ্চবছরই করা হয়, দ্বার পুজো করলেন। দ্বার পুজো করার পরে এইবারে আপনাকে চলে যেতে হবে সমস্ত ন্যাস আমাদের ভূতশুদ্ধি যে জিনিসগুলো আছে সেগুলোতে, অর্থাৎ এই পর্যন্ত হয়ে যাবার পর এবার আপনি সংক্ষেপে ভূতশুদ্ধিতে চলে গেলেন। ভূতশুদ্ধি আমরা বইতে বৈদিক ভূতশুদ্ধি যা আছে এই পুজোর ক্ষেত্রে সম্পূর্ণরূপে এক,
ওং মূল সিংহাটা চির জীব শিবং পরম শিবযোজ্য আমি শাখা লং লিঙ্গ শরীর রং শোষয়ে শোষয়ে শাখা ওং রং সংকোচে শরীর দখ দখ স্বাহা ওং পরম শিব সুষম্না পথন মূল সিংহাট মূল্যাশল্যাস জলজ্জ্বল প্রজ্জ্বল প্রজ্জ্বল হংস হং স্বাহা। ভূতশুদ্ধি করলেন, পুতশুদ্ধি করার পর মাতৃকার ন্যাস করলেন, অশ্ব মাতৃকা মন্ত্রস্য ব্রহ্মরি হিসেবে আর কিছু মাতৃকা ন্যাস করলেন। তারপর আপনার যে সাধারণ যে করণ্যাস আছে ওং অং কং কং খং গং অং হৃদয়া নম ইং চং চং জং শিরশি শাখা, সাধারণ অঙ্গন্যাস সাধারণ করণ্যাস করলেন, সাধারণ অঙ্গন্যাস করলেন। করার পর অন্তর্মাতৃকার ন্যাস আছে, বাহ্য মাতৃকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাস, পরপর যেগুলো বইতে আছে ওই ন্যাসগুলো পড়লেন। ওই ন্যাসগুলো করার পর তারপর আপনার পিঠন ন্যাস হলো, ওং আদর্শক্ত আয়নম প্রকৃতি আয়নম কুর্মায়নম, এই যে ন্যাসটা আছে পিঠন ন্যাস, পিঠন ন্যাস করলেন। পিঠন ন্যাস করার পর ব্যাপক ন্যাস করবেন। তা ব্যাপক ন্যাস আমি আগের অনেক ভিডিওতে বলেছিলাম ব্যাপক ন্যাস কীভাবে করতে হয়। ব্যাপক ন্যাসটা করলেন, ব্যাপক ন্যাস করার পরে এবার যে দেবতাকে পূজা করছেন তার ঋষাদি ন্যাসটা করতে হবে। গণেশ ঠাকুরের যে ঋষাদি ন্যাসটা আমি বলে দিচ্ছি, একটা ফুল প্রথমে স্বচন্দন পুষ্প হাতে নিয়ে মস্তকে মস্তক স্পর্শ করে গণকশ ঋষয়ে নম মুখে নিচত গায়ত্রী ছন্দসে নম, মুখেতে মুখের কাছে ফুলটা নিয়ে গিয়ে নিচত গায়ত্রী ছন্দসে নম, হৃদয়ে ওম গণেশ দেবতা ওই নম, গুজ্জদ্দেশে গাং বিজায় নম, পাদদ্বয়ে গণপতি শক্তায় নম, সর্বাঙ্গে অব্যক্ত কিরকায় নম। আমি আবার বলছি, হাতে একটা পুষ্প নিয়ে এই তত্ত্বমুদ্রায় ধরে মস্তকে গণকশ ঋষয় নম, মুখে নিচত গায়ত্রী ছন্দসে নম, হৃদয়ে গণেশ দেবতা ওই নম, গুজ্জদ্দেশে গাং বিজায় নম, দুটো পায়েতে অর্থাৎ পাদদ্বয়ে গণপতয়ে শক্তয়ে শক্তয়ে নম, সর্বাঙ্গে অব্যক্তায় কিলকায় নম। হয়ে গেল আপনার এই পর্যন্ত ন্যাস হয়ে গেল। এগুলো করার পরে এবার আপনার যে মাসভক্ত বলি যেটা আছে আপনি মাসভক্ত বলিটা দিয়ে দিলেন। বঙ্গতস্মী মাসভক্ত বলায় নদীপথে দেবায় বিষ্ণু সম্পদানায় ভূতাদিব্যম ভূতাদয়াগচ্ছ, যেমন পদ্ধতি আছে আমাদের মাসভক্ত বলয়, আমি অত ডিটেলসে বলছি না, আমি শুধু মোটামুটি ক্রমগুলো বলে যাচ্ছি কার পর কোনটা করবেন। মাসভক্ত বলয়টা মাসভক্ত বলিটা দিয়ে দিলেন। প্রাণায়াম যেটা আছে অনেক মূল দেবতার মূল মূল যে 4-8-16 সংক্ষেপে করতে গেলে 4-8-16 এই নিয়মে প্রাণায়াম হয়ে গেল। এই পর্যন্ত হয়ে যাবার পরে এইবার আসছে আপনার চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা। এইবার ঠাকুরকে চক্ষুদান করলেন, আগে গণেশ ঠাকুরের যে ধ্যান সেটা করে একটা পুষ্প দিলেন, পুষ্প দিয়ে তারপরে গণেশ ঠাকুরের ওই একটা আপনি বেলপাতাতে একটুখানি কাজল করলেন, মানে একটু ঘি দিয়ে প্রদীপের শিকায় হালকা করে তাতিয়ে কুশের ডগা দিয়ে গণেশ ঠাকুরের আগে ডান চোখে চক্ষুদান করবেন, তারপর বাম চোখে। ডান চোখে চক্ষুদানের মন্ত্র বা বাম চোখে চক্ষুদানের মন্ত্র সমস্তটাই বইতে আছে। ডান চোখ বাম চোখ দেব পুরুষ দেবতার আগে ডান চোখ আর তারপরে বাম চোখ, আর স্ত্রী দেবতার হলে আগে বাম চোখ তারপর ডান চোখ। তিন নেত্র বিশিষ্ট দেবতার আগে ঊর্ধ্ব নেত্র তারপর ডান নেত্র তারপর বাম নেত্র, আর স্ত্রী দেবতা হলে আগে ঊর্ধ্ব নেত্র তারপর বাম নেত্র তারপর ডান নেত্র। একইভাবে গণেশ ঠাকুরে চক্ষুদান করলেন, চক্ষুদান করার পরে মুষিকেরও চক্ষুদান করে দিলেন, মন্ত্র উচ্চারণ করে করলেন। আচ্ছা, চক্ষুদান করার পর নেক্সট আসছে আপনার প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠার যে মন্ত্র আছে সেই মন্ত্র বইতে বৈদিক যে মন্ত্র সেই মন্ত্রগুলোও করতে পারেন, অথবা আপনারা বৈদিক যে গায়ত্রী আছে হয়তো কারো কারো মন্ত্র মুখস্থ করতে অসুবিধা হতে পারে বা দেখে বলতেও একটু অসুবিধা হতে পারে, একই সময়তে মন্ত্র দেখে বলা এবং করা একটু অসুবিধা হতে পারে, তখন গায়ত্রী মন্ত্র পাঠ করে বৈদিক গায়ত্রী পাঠ করেও আপনারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। কিন্তু এই বৈদিক গায়ত্রী মন্ত্র যেটা এই মন্ত্রটা অশক্ত পক্ষে করাটাই আমার মনে হয় ভালো, কারণ সব কিছুই যদি গায়ত্রী দিয়ে হয়ে যাবে তাহলে আলাদা আলাদা মন্ত্রগুলো রচনা করা হয়েছে কেন, তাই না? পণ্ডিত মশাইরা যেগুলো লিখে গেছেন সেগুলো দিয়ে করাটাই ভালো। তো এটা আপনাদের উপর, আপনারা কীভাবে এটা করবেন। তবে আমি বলবো বইতে যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা দিয়েই করাটাই সবথেকে ভালো। প্রাণ প্রতিষ্ঠার যে মন্ত্র আপনারা প্রাণ প্রতিষ্ঠা করলেন, মুশিকেরও প্রাণ প্রতিষ্ঠা করলেন। আর এ প্রসঙ্গে বলে রাখি, যখন আপনারা মূর্তি পুজো করছেন, গণেশ ঠাকুরের মূর্তি বা যে কোনো দেবতার মূর্তি যখন পুজো করছেন, তখন যখন চক্ষুদান করা হবে একটা বস্ত্রকে আচ্ছাদনকে এরকম ঠাকুরের মুখের কাছে গাঁট করে চক্ষুদানটা করা হয়। এটা একটা প্রথা চলে আসছে বা একটা নিয়ম চলে আসছে বলতে পারেন, যে চক্ষুদান করার সময়
যেন কোনো মানুষ না দেখে, ঠাকুরমশাই ছাড়া অন্য কোনো মানুষ যেন ঠাকুরের দিকে না তাকায়। তো সেটা আপনারা করতে পারেন। করার পরে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। তারপরে আপনার এবার আসছে গণেশাদি পঞ্চদেবতার পুজো। প্রথমে ঘটাতে গণেশাদি পঞ্চদেবতাকে আবাহন করলেন, আবাহন করে গণেশাদি পঞ্চদেবতার পুজো হলো। তার সঙ্গে আপনি গুরুর পুজো করলেন, আপনার যিনি দীক্ষা গুরু ওনার পুজো করলেন, আদিত্যাদি নবগ্রহের পুজো করলেন, ইন্দ্রাদি দশদিক পালনের পুজো করলেন, মৎস্যাদি দশ অবতারের পুজো করলেন। পুজো হয়ে যাওয়ার পর এবার আসছে আপনার মানস প্রচারে পুজো। এরকম কূর্ম মুদ্রায় পুষ্প নিয়ে মানস প্রচারে আগে গণেশ ঠাকুরের ধ্যান করে একটা পুষ্প মস্তকে দিয়ে মানস প্রচারে দেবতারকে আগে পুজো করলেন। পুজো করার পরে দেবার তার সরঙ্গ ন্যাস হবে, মূল মন্ত্রে গাং গণপত্যায় নম এই মন্ত্রে বাবার সরঙ্গ ন্যাস করলেন। সরঙ্গ ন্যাস করার পরে এবার বিশেষর্গ স্থাপন, একটা জল সংকেতে বিশেষর্গ স্থাপন করলেন। বিশেষর্গ স্থাপনের করার পরে সেই বিশেষর্গের জলটা সমস্ত পূজা দ্রব্যে ছিটিয়ে দেবেন এবং তার সঙ্গে বিশেষর্গের জলটা আপনার যে কোষাকুষিতে যে জল আছে তাতে মিশিয়ে দেবেন। বিশেষর্গ স্থাপন হয়ে গেলে বিশেষর্গ স্থাপনের পর আবার নতুন করে ধ্যান করবেন। ধ্যান করে একটা পুষ্প গণেশ ঠাকুরের ঘটে দিয়ে বাবাকে আবাহন করবেন, আমাদের যে আবাহনী মুদ্রা, ওই আবাহনী মুদ্রা দিয়ে আপনি ঠাকুরকে আবাহন করলেন। আবাহন করে এবার ষোড়শ প্রচারে আপনার কাছে যা যা জিনিস আছে ষোড়শ প্রচার বা দশপ্রচার বা পঞ্চপ্রচারে আপনি করলেন। আর এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যখন প্রথমবার যখন আমরা ন্যাস করেছিলাম তখন আমরা সাধারণ করণ্যাস অঙ্গন্যাস করেছিলাম, আর কিন্তু এখানে বিশেষর্গ স্থাপনের পরে যখন আমরা ষোড়শ প্রচারে বাবাকে পুজো করছি তার আগে অর্থাৎ বিশেষর্গ স্থাপনের পরে আর একবার গণেশ ঠাকুরের মূল মন্ত্রে আমাকে করণ্যাস অঙ্গন্যাস করে নিতে হবে, অর্থাৎ গাং গণ গাং অঙ্গুষ্টাব্যাং নম গং জর্জনীব্যাং সহা এই মন্ত্রে করতে হবে। এটা আমি আপনাকে একবার বলছি, যেমন ধরুন গাং অঙ্গুষ্টাব্যাং নম গিং তর্জনীব্যাং সহা গুং মধ্যমব্যাং বৌষট ওং গোয়িং অনামিকাব্যাং হুং ওং গোং কনিষ্ঠাব্যাং বৌষট ওং গ করতলা পৃষ্ঠাব্যাং অস্তায়পর গাং হৃদয় নম গুং শিরসি সহা এই বলে গণেশ ঠাকুরের মূল মন্ত্রে করণ্যাস অঙ্গন্যাস করে নেবেন। তারপরে গণেশ ঠাকুরের পূজা শুরু করবেন। আচ্ছা, ষোড়শ প্রচারে পুজো হয়ে যাবার পরে দেখুন এখানে ষোড়শ প্রচারে বা দশপ্রচার যা আপনার আছে এখানে পুজো হয়ে যাবার পরে এখানে কিন্তু এখানে একটা আবরণ যে পুজোটা আছে এখানে আবরণ পূজা হিসাবে আপনাকে একটা মৌশিকের পূজা করতে হবে আর পুষ্টির পূজা, মৌশিক আর পুষ্টি। গণেশ ঠাকুরের প্রধান পূজা হয়ে গেল, প্রধান পুজো হয়ে যাবার পরে এখানে একটা পুষ্টির পূজা আছে। এতে গন্ধপুষ্পে পুষ্টই নম বলে পুষ্টিকে আবাহন করলেন, আবাহন করে একটা একটি গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য পঞ্চপ্রচার হোক বা দশপ্রচার হোক আপনি একটা পুষ্টির পূজা করলেন। তারপরে আছে মৌশিকের পূজা, তো গণেশ ঠাকুরের যে বাহন মৌশিক তারপর একটা পূজা করতে হবে। এতে গন্ধপুষ্পে মুশিকায় নম এইসব গন্ধ মুশিকায় নম পুষ্প মুশিকায় নম ধূপ দীপ অক্ষত নৈবেদ্যম মুশিকায় নম হলো মুশিকের প্রণাম মন্ত্রটা আছে। এটা হয়তো সব বইতে নাও থাকতে পারে, আমি বলছি ওং বৃষাকার মহাভাগ বৃষরূপ মহাবল কর্মরূপ বৃষত্বং হি গণেশস্য চ বাহনম এই মন্ত্রে আপনারা মুশিকের পুজো মুশিককে প্রণাম করবেন। ঠিক আছে, মুশিকের পুজো পূজা করলেন, প্রণাম হলো। মুশিকের প্রণাম পুজো হয়ে যাবার পরে এরপর যেমন আমরা নর্মালি ঠাকুরের যেমন আরতি করি, গণেশ ঠাকুরের আরতি করব, পুষ্পাঞ্জলি দেব, যজমান যদি পুষ্পাঞ্জলি দিতে চায় তার পুষ্পাঞ্জলি দেওয়া বা ঠাকুরমশাই নিজের পুষ্পাঞ্জলিতে ষোড়শ প্রচার পুজো গণেশ ঠাকুরের শেষ হওয়ার পরেই ঠাকুরমশাই নিজের পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছেন, তারপর পুষ্টির পূজা করেছে, মুশিকের পূজা হয়েছে, তারপর যদি কোনো যজমান পুষ্পাঞ্জলি দিতে চায় তার পুষ্পাঞ্জলি দেওয়া তাকে দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ালেন। এরপরে আমরা গণেশের যে স্তোত্র পাঠ আছে, যে স্তোত্র আছে সব বিঘ্ন বিনাশক যে স্তোত্র বা গণেশ ঠাকুরের যে স্তোত্র যে কোনো স্তোত্র আপনার গণেশ ঠাকুরের কাছে পাঠ করলেন। পাঠ করার পরে গণেশ ঠাকুরের স্তোত্র পাঠ করার পরে এখানে আরও কিছু আবরণ দেবতা আছে, অর্থাৎ তারপরে আপনারা নারায়ণকে পঞ্চপ্রচারে একবার পুজো করবেন। দেখুন
আমাদের যে গণপত্তা যে পঞ্চদেবতার পুজো, যেটা আমরা সব পুজোর শুরুতেই করে থাকি, সেখানে তো আপনার নারায়ণ আছেই, সেখানে গণেশ, বিষ্ণু, সূর্য, শিব এবং মা দুর্গা, এই 5 জন দেবতা তো অবশ্যই আছে, পঞ্চদেবতা। কিন্তু গণেশ পুজোর ক্ষেত্রে গণেশের পুজো শেষ হয়ে যাওয়ার পরে স্তোত্র পাঠ হলো, স্তোত্র পাঠের পরে আপনারা ঘটেতে নারায়ণকে আবাহন করে আরেকবার নারায়ণের পুজো করবেন, পঞ্চপ্রচারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে মা লক্ষ্মীর একটা পুজো হবে, নর্মাল মা লক্ষ্মীর ধ্যান করে আপনারা মা লক্ষ্মীকে দশপ্রচার হোক, পঞ্চপ্রচার হোক, পুজো করলেন, মায়ের প্রণাম মন্ত্র পাঠ করলেন, এবং তার সঙ্গে কুবেরের একটা পুজো করলেন, কুবেরের একটা পুজো করলেন। পুজো করার পরে কুবেরের যে প্রণাম মন্ত্র আছে, সেই প্রণাম মন্ত্রে প্রণাম করলেন। তা গণেশ ঠাকুরের পুজো, যেহেতু বাবা গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা, তো সিদ্ধিদাতার যখন আমরা পুজো করব, তখন অবশ্যই তার সঙ্গে নারায়ণের পুজো, মা লক্ষ্মীর পুজো এবং কুবেরের পুজোটা অ্যাড হবে। এবার আপনি আরতি করলেন, আরতি করে আপনাদের কাছে যা যা আরতির জিনিস আছে আরতি করলেন, আরতি করে বাবাকে প্রণাম করলেন। প্রণাম টনাম করবার পরে এবার আপনাদের নিশ্চয়ই ওখানে হোমের বিধান থাকবে, তা হোম করার আগে আপনারা আগে গণেশ ঠাকুরের কাছে জপ করলেন, জপ করে জপ বিসর্জন করলেন, তারপরে আপনার গুজাতে গুজে কপটি থেকে এই মন্ত্রে আপনারা জপ বিসর্জন করে দিলেন। জপ বিসর্জন করে দিয়ে এবার আপনাদের যদি হোম থাকে, এবার আপনার হোম হোম কার্য সমাধান করলেন। তারপরে হোমের একটা দক্ষিণান্ত হয়, সেই দক্ষিণান্ত করলেন, করে সব কিছু করার পর পুজো শেষ হলো। এবার যদি ঠাকুর যদি থাকে, তাহলে আপনারা সেই দিনকে সুতো কাটলেন না, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হলো, তারপরের দিন একটা যে দধিকর্মা হয় সেইটা দিয়ে সুতো কাটা হলো। আর যেখানে ঠাকুর থাকার কোনো এই ব্যাপার নেই, সেখানে সব কিছু হয়ে তারপর যেমন আমরা সুতো কাটি সেরকমভাবে সুতো কেটে দিলাম। সুতো কাটার যে পদ্ধতি আছে, নিরঞ্জনের যে বিসর্জন ক্রিয়ার যে পদ্ধতি আছে, সেই একই পদ্ধতিতে আপনারা। তো প্রথমে ভিডিও শুরুতে আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে এখানে সব পূজনটা সমস্ত পিজন পূজন নয় একই রকম, শুধুমাত্র দুটো আবরণ দেবতা আলাদা আছে। সেই দুটো আবরণ দেবতার মধ্যে একটা হচ্ছে পুষ্টি, একটা হচ্ছে মুশিক। এছাড়া সমস্ত পুজো পদ্ধতি একদম নর্মাল, যে কোনো পুজোর মতন একই পুজো। তো আমার যতটা জানা ছিল আমি বললাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার বলার মধ্যে যদি কোনো মিস্টেক থাকে বা কোনো কিছু যদি সংশোধন থাকে, ধরুন প্রকারান্তত্ব থাকে, আমি যে বইটাতে পড়ছি সেই বইটাতে ধরুন একটা ধ্যান আছে, আপনার কাছে হয়তো অন্য বই আছে সেই বইতে ধরুন অন্য রকম কোনো ধ্যান আছে, তো প্রকারান্তর থাকতেই পারে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম প্রকারান্তর থাকে। যদি কিছু আপনারা পান তো দয়া করে আমাকে জানাবেন, যদি পারেন ছবিটা তুলে পাঠাবেন, তাহলে আমারও জানা হবে যে এছাড়া আর কী কী রকমের জিনিস আছে। যতটা আমি জানি ততটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা খুব ভালো করে গণেশ ঠাকুরের পুজো করুন, আরাধনা করুন, বিঘ্ন বিনাশকের কৃপায় আপনাদের সকল বিঘ্ন, সকল দারিদ্রতা, সকল কিছু সমস্যা, যা কিছু জীবনের সমস্যা দূর হোক, বাবা বিঘ্নেশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি, ব্রহ্মা ব্রহ্মময়ের চরণে এই প্রার্থনাই করি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, নমস্কার।